গিয়েছিলাম জামাই ষষ্ঠী আর কি নিয়ে চলে এলাম, তার জন্য পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করো, দেখতে পাবে কি নিয়ে এলাম, কত দাম নিল, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা ছিল আমার বার্থডে গিফট, আমার লাইফের মোস্ট এক্সপেন্সিভ গিফট। তো আমরা এই সকাল সকাল রেডি হয়ে জামাই ষষ্ঠীর দিন বেরিয়ে গেছি, আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জামা কাপড়টা আমার বরের, আমার মা আগেই পাঠিয়ে দিয়েছিল পরে যাওয়ার জন্য। এই যে গেটের সামনে এই মিঠু বসে আছে, মিঠু আর মিঠু তুই ওয়েলকাম করবি বলে আসে আছিস, এই যে তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা। তো আসার পরেই মা এখানে তার জামাইকে আশীর্বাদ টাশীর্বাদ করে নিয়েছে, আর তখন ব্লগটা করা হয়নি, প্রদীপ টদীপ সব তুলে নিয়েছে, তারপরে মনে পড়লো যে আমি তো ব্লগ করছিলাম, তোই তাই একটু ভিডিওটা ক্লিপটা নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে সকালে ওকে জামাই ষষ্ঠীর ফোঁটা দেওয়ার জন্য ফল টল মিষ্টি দই টই সব দিয়ে আশীর্বাদ করে নিয়েছে, আর দুপুরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এখানে ফাইনালি দুপুরে মেনু নিয়ে আমরা, তো মেনুতে কী কী আছে দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাটন, আমের চাটনি, দই, মিষ্টি, পাঁচ রকম ভাজা, মাছ ভাজা, স্যালাড। এখানে আমাদের জামাই রাজা খেতে বসে গেছে, আর সেরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিতে পারিনি, যেটুকুনি পেরেছি শেয়ার করলাম তোমাদের সাথে, নেক্সট টাইম ভালো করে করব, কারণ পাঁচটা নয় দশটা নয় একটা মাত্র জামাই বলে কথা। আর মেন টপিকে এখন চলে আসি, আমরা গেছিলাম জামাই ষষ্ঠী, আর তার কিছুদিন আগে আমার বার্থডে ছিল, ব্লগ করিনি তাই তোমরা জানতেও পারোনি। আর বার্থডে গিফট এই যে আমার এখানে ড্রেসিং টেবিল, তো আমার লাইফের প্রথম এরকম মোস্ট এক্সপেন্সিভ কোনো গিফট পেলাম। তো কেমন লাগলো ড্রেসিং টেবিলটা তোমরা কমেন্ট করে জানিও। মডার্ন ড্রেসিং টেবিল ছিল এটা, আমার তো খুব পছন্দ হয়েছে, আর আমার বরের এক দেখাতেই পছন্দ হয়ে গেছে বলে এটা ও নিয়ে আমাকে গিফট করলো, তো আমার তো খুব ভালো লেগেছে। আর আমার সব জিনিস এরকম সেম সেম কালার হয়ে যাচ্ছে, মানে না চাইতেও পিঙ্ক পিঙ্ক পছন্দ হয়ে যাচ্ছে, কি করব। আলমারিটা ছিল আমার বিয়ের পিঙ্ক কালারই, আমার শোকেসটা ছিল পিঙ্ক কালার, শোকেসটা এখানে আনা হয়নি, গ্রামের বাড়িতে আছে, মানে আমার শ্বশুর বাড়িতে আছে, কখনো আনলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, সেম কালারই। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার রুম, পরে কখনো তোমাদের সাথে আমার রুমটাও শেয়ার করবো। তো পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর হচ্ছে আমার ড্রেসিং টেবিলের প্রাইসটা কত নিয়েছিল বলেছিল হচ্ছে 8,500, বাট যেহেতু আমরা ওই দোকান থেকে সব কিছু নিই, মানে আমার বাপের বাড়ির ওখানের দোকান, আর এটা নিয়েছে হচ্ছে 7,500। তো দাম অনুযায়ী কেমন হয়েছে কমেন্ট